হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল আইটি বাংলা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে বিলানসার ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তা কীভাবে ভ্যারিফাই করতে হয় আর আজকে আমরা শিখবো যে কীভাবে বিলানসারের প্রোফাইল টোটালি কমপ্লিট করবো এবং কীভাবে আমরা বিট করবো তো চলুন দেখে যাই তো আমাদের বিলানসার ডট কমে যেতে হলে তো প্রথমে আমাদের বিলানসার ডট কমে ইউজার লগ ইনে এন্টার করবো করার পরে এরকম একটা পেজ আসবে তো পেজ আসার পর এখানে ইউজার নেম সেখানে আমরা নিজেদের যে ইউজার নেমটা দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা দেবো এরপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড করবেন লগ ইন করলাম লগ ইন করার পরে একটা ড্যাশবোর্ড চলে আসবে তো এই ড্যাশবোর্ডের এখানে হচ্ছে অনেকগুলো অপশান আছে হায়ার ফ্রিল্যান্সার ব্রাউজ প্রোজেক্টস মাই পোর্টফোলিও টাইপের কিন্তু আমরা এখানে না আমরা হচ্ছে প্রোফাইলের এখানে যে ডান পাশে যে সাইনটা আছে অ্যারো বাটন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এডিট প্রোফাইল তা আমরা হচ্ছে এডিট প্রোফাইলে যাব এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন আপনার প্রোফাইল এডিট করার জন্য যতগুলো যা দরকার সব এখানে দেওয়া আছে তো প্রথমে হচ্ছে আমরা এখানে নিজের আপনার যে নিজের ছবি একটি সেটি দিয়ে দেবেন তো আমরা একটা ছবি খুঁজে বের করি অবশ্যই হ্যাঁ আপনি আপনার নিজের ছবি ইউজ করবেন সেটা অবশ্যই বেটার তো আমি এখানে এই ছবিটা দিয়ে দিলাম প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে তো রিলোড করলে হচ্ছে এটা দেখা যাবে এরপর আপনার নাম যদি ঠিক থাকে তো হলো আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এডিট করে নেবেন যে টোটাল নামটা দেন আপডেট ক্লিক করবেন হয়ে যাবে এরপর হচ্ছে আপনার ইউজার নেমটা যদি আপনি এডিট করতে চান সেটাও পারেন আপনি যে না আপনি এখন এই ইউজার নেম রাখবেন না যেটা আপনার লগ ইন করার সময় প্রয়োজন হয় সেটা যদি হয় ওকে আর যদি না হয় তাহলে চেঞ্জ করে নেবেন দেন আপনার হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে টু থ্রি বাই তো আপনি আপনার নিজের অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে দেন ওকে আর এখানে হচ্ছে আপনি আপনার স্কিল অ্যাড করবেন যে আপনি যে কাজগুলো সম্পর্কে আপনি পারদর্শী সেই কাজগুলো যেমন আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হন সেক্ষেত্রে ওইটা দিবেন আপনি যদি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হন সেক্ষেত্রে সেটা দিবেন যেমন আচ্ছা আপনি এইচটি টি এম এলের পারদর্শী সেটা দিতে পারেন আপনি হচ্ছে সেটা দিতে পারেন দেন আপডেটে ক্লিক করবেন হয়ে গেল আপনার স্কিল অ্যাড করা এরপর হচ্ছে একটি ওভারভিউ দেবেন আপনার নিজের সম্পর্কে আপনি নিজে কি কি কাজ পারেন কি ধরনের কী পারদর্শী সেসব ব্যাপারে যেন একটা বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে সেজন্য আপনার এই ওভারভিউটা দেখে বুঝ আপনার সম্পর্কে একটা আইডিয়া হয় সেই ধরনের নিজের সম্পর্কে টোটালটা এই জায়গায় দেবেন এবং হ্যাঁ খুব বড়ো না আবার খুব ছোটও না তো আমি একটা নিজের সম্পর্কে একটি ই আগে থেকে লিখে রেখেছি তো আমি সেটি কপি করে এখানে পেস্ট করে দিলাম তো হয়ে গেল দেন আপডেটে ক্লিক করবেন তো এখানে দেখেন দেখেন প্রেজেন্টার নো মোর দেন ফাইভ ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার্স পাঁচশো ক্যারেক্টারের যেন বেশি না হয় তো আমার এখানে পাঁচশো ক্যারেক্টার বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কিছু ওয়ার্ড কম কমিয়ে দিলাম দেন আপডেট দিয়ে দিই এবার হয়ে গেছে দেখেন পাঁচশো অর্ডার ভিতরে একটা ওভারভিউ হয়ে গেল তো ওয়ার্কস অ্যান্ড রিভিউ এটা তো হচ্ছে যখন আপনার সে কাজ করবেন এবং রিভিউ দেবে আপনার বায়ার আপনাকে তখন হচ্ছে সেগুলো এখানে জমা হবে তো এখানে আপনার কাজ নেই এরপর হচ্ছে এডুকেশন অবশ্যই আপনি আপনার নিজের যে লাস্ট এডুকেশন সেটা অবশ্যই যোগ করবেন তো এখানে ধরেন আপনার ইউনিভার্সিটির নাম যোগ করলেন আপনার যেটা সেটা আপনি দিয়ে দিলেন এরপরে ডেটস অ্যাটেন্ড আমি দিলাম সরি এখানে দেখেন ইয়ার মান্থ এবং ডেট এটা এখানে এটা ভুল হয়েছে তো সেক্ষেত্রে আপনার 2011 1 2 আর এখানে হবে 2015 জিরো ওয়ান ফাইভ দেন ওকে ডিগ্রি হচ্ছে কিসের ডিগ্রি আপনার যে ডিগ্রিটা সেটা দিবেন আমার হচ্ছে বিএসসি ফিল্ড অফ স্টাডি হচ্ছে ইলেকট্রনিক্স সেন্টার লিখে অনেকে আমি সবথেকে লিখে দিই বাট আপনারা ডিসক্রাইব করে লিখবেন এখানে গ্রেড হচ্ছে একটা ডিসক্রিপশান এখানে হচ্ছে আপনার কোর যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তার আন্ডারে কি কি আছে যেমন আমার আন্ডারে ছিল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো আপনারা এখানে আর একটু বড় করে দিতে পারেন দুই তিন লাইনে

এইভাবে আপনি যদি আরও এডুকেশান অ্যাড করতে চান আপনার হাই স্কুল আপনার এ স্কুল প্রাইমারি স্কুল সবগুলো এখানে অ্যাড করতে পারেন একটা একটা করে অ্যাড করবেন আর এরপরে আছে সার্টিফিকেশান সার্টিফিকেশানটা হচ্ছে যে আপনি যে কোনো ইনস্টিটিউট থেকে কোনো একটি প্রোগ্রাম কমপ্লিট করছেন সাপোজ সিসিএনএ বা ইউথ ট্রেনিং বা এই ধরনের কোনো যদি সার্টিফিকেশন আপনার থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন এরপরে হচ্ছে পোর্টফোলিও পোর্টফোলিও হচ্ছে আপনি যে টাইপের কাজ করেন সাপোজ আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছেন সো আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ডিজাইনের যে কোনো একটি লোগো ক্রিয়েট করে সেটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে দিতে পারেন যেন এই পোর্টফোলিও দেখে বায়ারের আইডিয়া হবে যে আপনি কি টাইপের কাজ করতে পারেন সে কারণ তো আপনি এই ধরেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইন কমান্ডের লোগো গ্রাফিক্স ডিজাইন দেন আপনারা যে লোগোটা ক্রিয়েট করছেন সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এরপরে আপনি অন্য যে কোনো আপনার যে কাজটা সেটা সিলেক্ট করে দেন আপলোড দেন সেভ তো পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে এই যে এটা তো এখানে হচ্ছে আপনার নিজের কাজটা দেবেন আমি জাস্ট একটা পিকচার দিয়ে স্যাম্পল দিলাম এরপরে দেখেন উপরে যান এখানে হচ্ছে আপনি কত টাকা পার আওয়ার সেটা ই করবেন তো আপনি যেহেতু এন্ট্রি লেভেলের তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এই তিন ডলার ধরতে পারেন এবং 3 ডলারের জন্য কনভার্ট করে টাকায় 3.24 মানে চল্লিশ টাকা আপনি হচ্ছে ধরেন 200 টাকা দিয়ে দিলেন 200 টাকা পার হলো কাজ করতেছে যেহেতু এটা বাংলাদেশি সাইট এখানে হচ্ছে টাকা হিসাব হয় not ডলার তো এরপর হচ্ছে ইউজার অ্যাভেলেবিলিটি তো আপনি যদি আছে কোনো কাজে ব্যস্ত থাকেন মানে আপনি নতুন কোন মানে প্রজেক্ট করতেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আন ফর ওয়ার্ক দিয়ে রাখতে পারেন তা সেক্ষেত্রে আপনি কেউ ডিস্টার্ব করবেন আর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক দিলে সেক্ষেত্রে তো ওকে এরপর হচ্ছে আপনার রেটিংস এগুলো হচ্ছে কাজের সাথে সাথে বাড়বে এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আপনি যদি চান আপনার ডেট অফ বার্থটা আপনি দিয়ে দিতে পারেন আর যদি না চান সেক্ষেত্রে ওকে দেন এজেন্সি ইনফরমেশনটা হচ্ছে যে যখন আপনি এমন হয় অনেক সময় যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর চার পাঁচজন মিলে কাজ করলেন তখন সেটার একটা এজেন্সি বলে তো আপনি যদি সেইভাবে কাজ করতে চান সেক্ষেত্রে এজেন্সির ইনফরমেশনটা এখানে দিয়ে দেবেন দেন ওকে তো আপনার হচ্ছে এখন মোটামুটি কমপ্লিট প্রোফাইল হয়ে গেল এভাবে তো এরপরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট বিট করতে পারবেন বিভিন্ন প্রজেক্টে বিট করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের যে ব্রাউজ প্রজেক্টের যে ট্যাবটি আছে সেটিতে আমরা যাব তো ব্রাউজ প্রোজেক্টটি ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে অনেক ধরনের কাজ আছে তো আপনার বুঝে শুনে আপনি যে কাজ পারদর্শী ঠিক সে কাজগুলোতে আপনি বিট করবেন তো এখানে দেখেন যে অনেকগুলো কাজ আছে পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট তো দেখি আমরা এটাতে ঢুকে কি ধরনের কাজ এটা আর হ্যাঁ এখানে দেখেন ক্যাটাগরিতে অনেক প্রকারের কাজ আছে আপনার যে ধরনের কাজে আপনি পারদর্শী আপনি সেই কাজগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন রিসার্চ করবেন কারণ যা পারেন না তা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করে লাভ নেই কারণ সে কাজটা আপনি করতেই পারবেন না তো সেক্ষেত্রে দেখি এখানে কি আছে পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট বারো ঘন্টা আগে ই করছে বাজেট হচ্ছে একশো টাকা থেকে পাঁচশো টাকা রিকোয়ার্ড স্কিল হচ্ছে ডাটা এন্ট্রি ক্যাটাগরি হচ্ছে অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট সো আই নিড টেন ডাটা এন্ট্রি ওয়ার্কার ইন্টারেস্টেড পারসন প্লিজ বিট হেয়ার তো আপনি যদি হচ্ছে এই টাইপের কাজ করতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এতে বিট করতে পারেন তো আমরা যেহেতু নতুন ফ্রিল্যান্সার সো আমরা হচ্ছে একটা বিট করে ফেলি তো প্লেস বিটে আপনি চাইলে এখানে প্রাইভেট মেসেজ দিতে পারেন বাট আমরা বিট করলাম তো বিটের জন্য আচ্ছা আপনার যে একশো থেকে পাঁচশো টাকা তার ভিতরে একটা অ্যামাউন্ট দেবেন তো আপনি হচ্ছে দুশো টাকা দিলেন বা আপনি চারশো টাকা দিতে পারেন তো এবার তিনশো টাকা দিয়ে দিলেন পার পে অ্যামাউন্ট তো হচ্ছে ধরেন দিয়ে দিলেন হান্ড্রেড ডিসক্রিপশন হচ্ছে আপনি যে কাজের জন্য যে অভিজ্ঞতাটা আছে আপনার সেই ধরনের কাজগুলো একটা কাভার লেটার লিখে আপনি হচ্ছে সেটা দিবেন এবং হ্যাঁ কাবার লেটারের ভিতরে আপনি হচ্ছে যতটা সম্ভব যতটা সম্ভব হচ্ছে যে কাজটা আপনাকে বায়ার দেবে সেই কাজটা সম্পর্কে যেন বর্ণনা থাকে অবশ্যই যদি বর্ণনা কম থাকে সেক্ষেত্রে বায়ারকে আপনি কনভিন্স করতে পারবেন না তো আচ্ছা কাজ সম্পর্কে অবশ্যই বর্ণনা নিয়ে দেন হচ্ছে আপনি বিট করবেন দেন ডিউরেশনটা দিবেন ডিউরেশনটা হচ্ছে আপনার যে ধর যতটুকু প্রয়োজন আপনার কাজটা কমপ্লিট করতে সেক্ষেত্রে সো টুয়েলভ সরি এটা হচ্ছে ধরেন আমি টু ডেজ দিয়ে দিলাম মি সামান বিটস লোয়ার দেন ওকে দেন প্লিজ প্লেস বিট প্লেস বিটে ক্লিক করার পরে আপনার বিটটা হয়ে গেছে দেখেন কোথায় আমাদের বিট সেটা আমরা খুঁজে পেলাম এত তিনশো টাকা বিট করছে তো আপনি চাইলে হচ্ছে উইড্রো বিট করতে পারেন বা বিট এডিট করতে চাইলে সেটাও পারেন তো এভাবে হচ্ছে আপনারা বিট করবেন এবং হ্যাঁ যে কাজগুলো আপনি জানেন শুধুমাত্র সেই কাজগুলোতেই বিট করবেন এছাড়া তো আপনি কাজ পাবেন না আজকে পর্যন্ত এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে আরও যদি বেশি বেশি টিউটোরিয়াল পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি ডিজিটাল আইটি বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন